স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিরপুরে বিসিবির সাথে বৈঠকে বসেছে ক্রিকেটাররা, 13 দফা দাবি সাকিব তামিমদের। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা কাউসারকে অব্যাহতি, 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এমপিওভুক্ত হলো নতুন 2730 স্কুল কলেজ, মান না বাড়ালে বাতিলের হুঁশিয়ারি। বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানিতে সাজা, সর্বোচ্চ 5 বছরের জেল, নভেম্বরে আইন কার্যকর। নুসরাত হত্যা মামলার রায় কাল, অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। সব দাবির প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন চান ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে প্রতিশ্রুতি দিয়েছেন খেলায় ফেরার। গুলশানে আইনজীবীর মাধ্যমে নতুন করে সব দাবি তুলে ধরার পাশাপাশি ক্রিকেটাররা চিঠি পাঠান বিসিবিতে, এরপর কথা বলতে নিজেরাও গেছেন মিরপুরে। গুলশানের সাকিব বলেছেন, সম্মান রেখেই বিসিবির সঙ্গে আলোচনায় বসতে চায় ক্রিকেটাররা, তবে আগের 11 দাবি বেড়ে এখন 13টি হয়েছে। বিসিবির লাভের ভাগসহ যোগ হয়েছে ক্রিকেটারদের একটি পেশাদার সংগঠনের দাবি। ক্রিকেটারদের পক্ষে সেই দাবিগুলো তুলে ধরেন তাদের আইনজীবী, তবে তিনি জানান এটি কোনো আইনি নোটিস নয়, কারো প্ররোচনায় ধর্মঘটে যায়নি ক্রিকেটাররা, তারা তাদের দাবি নিয়ে সোচ্চার। অন্যদিকে সংকট সমাধানে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য বিকেল থেকেই বিসিবিতে অপেক্ষায় নাজমুল হাসান পাপন। এর আগে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। সোমবার বেতন ও সুযোগ সুবিধা বাড়ানো সহ মোট 11 দাবিতে আন্দোলনে নামেন ক্রিকেটাররা। যে ধরনের রেসপেক্ট আমাদের বিসিবির প্রতি ছিল এখনো সেটাই আছে, সেটার প্রতি কোনো চেঞ্জ হয়নি। এবং এখানে সব প্লেয়ার আছে, তারা প্রতিটা প্লেয়ারই চাই খেলতে, সুস্থ থাকতে এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে খেলার মাধ্যমে, যে কারণে আসলে মাঝে মাঝে দাবি করা লাগে এবং সেটাই তারা করেছে। দিস ইজ নট পার্সোনাল এগেইনস্ট देम, তাদের বিরুদ্ধে এদের কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে পেশাদার ক্রিকেটারদের পেশাদার সংগঠন আছে, সেই সংগঠনে একটা স্বাধীনতা থাকে, একটা স্বাতন্ত্রতা থাকে, এবং এই স্বাধীনতা এবং স্বাতন্ত্রতা আমার যাদের প্রতিনিধিত্ব করছি তারা এটা নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী সবকিছুই জানেন, আমার অবহিত করতে হবে না। প্রধানমন্ত্রীও সব জানেন, আমরাও জানি। আজকে আবার আমরা তাদেরকে ডেকেছি, আজকে সিইও, আমাদের সিইও অলরেডি তাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়েছে, যেহেতু আমরা কন্ট্যাক্ট করে পাচ্ছি না, সো হোয়াট টু ডু, সো আমরা জানিয়েছি যে তারা আমাদের সাথে যেন বসে, আমরা প্রস্তুত। ক্রিকেট বোর্ডের চলমান সংকট নিয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সবশেষ যেই বৈঠকটি চলছে এখন মিরপুরে ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের, সেই বৈঠকটি কতক্ষণ ধরে শুরু হয়েছে এবং সেখানের কোনো আপডেট জানতে পেরেছেন কি না? সেটা আসলে মাত্রই শুরু হয়েছে, মানে ক্রিকেটাররা যে পৌঁছেছেন এবং তারা গুলশান থেকে বেশ লম্বা সময় লেগে গেছে মিরপুরে যেতে। এখন বিষয় যেটা হচ্ছে যে এই বৈঠকে আসলে সব আলোচনা একসাথে হবে কি না সেটা আসলে এখনও পরিষ্কার নয়, কারণ এর মধ্যেই যে রাত যেহেতু হয়ে গেছে অনেকটা, আসলে আলোচনার টেবিল তো খুব মানে সহসা অল্প আলোচনার মধ্যে তো শেষ হওয়ার কথা নয়। যদিও আশ্বাস যেগুলো মিলেছে, যেহেতু আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়েছেন যে দাবিগুলো সিংহভাগ মানতে তারা প্রস্তুত, এবং নতুন যেহেতু আরও দুটো দাবি যোগ হয়েছে সেগুলোই আবার নতুনভাবে আলোচিত হতে পারে, কিন্তু সব মিলে আসলে একটা মানে কী বলবো, সমাধানের সুবাতাস বয়ে যাচ্ছে বলতে গেলে। এবং গুলশানে যখন ক্রিকেটাররা বসেছিলেন তারাও যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, যেভাবে তারা সব তুলে ধরেছেন, সাকিব আল হাসান সেখানে কিন্তু সরাসরি বলেছেন যে আসলে কোনো এমন না, কোনো অসম্মানজনকভাবে কোনো কিছু তারা চান না, তারা সম্মান রেখেই আলোচনায় বসতে চান এবং সমাধানটা আসলে সব পক্ষই চাচ্ছেন, এটা হচ্ছে খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। এবং শেষ যেই দুটি দাবি যোগ হলো 11 দফা থেকে 13 দফা, তার মধ্যে একটি দাবি আপনি জানাচ্ছিলেন যে ক্রিকেট বোর্ডের যে লভ্যাংশ সেই লভ্যাংশটির থেকে ক্রিকেটাররাও তার অংশীদার হতে চান, এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন।
আসলে এটা বিশ্বের অনেক দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেই এটা আছে, এবং এটা নিয়ে অবশ্য সেই সব দেশেও বিভিন্ন সময় এরকম একটু আন্দোলন করতে হয়েছে। কারণ ক্রিকেটারদের খেলার উপর ভিত্তি করেই তো একটা দেশের ক্রিকেট বোর্ডের আয় ইনকাম যদি আমরা বলি, এবং সেই আয় ইনকামটা শুধু যে ক্রিকেটারদের পিছনেই ব্যয় হবে তা না, তার সঙ্গে অবকাঠামো ও অন্য ক্রিকেট বোর্ডের স্টাফদের বেতন সব খরচ খরচা সব কিছু মিলেই তো সেটা হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন এই কালচারটা ছিল না যে লভ্যাংশের ভাগ যে ক্রিকেটারদের দিতে হবে এরকম কোনো বিষয় ছিল না। ক্রিকেটাররা একটা বেতনভোগী এমপ্লয়ির মতো করেছিলেন, তাদের ফ্যাসিলিটি দেওয়া হতো, বোনাস দেওয়া হতো, বা বিভিন্ন ঘরোয়া আন্তর্জাতিক আসরের এক এক ধরনের পেমেন্ট সিস্টেম ছিল। ইভেন্ট ডে অ্যালাউন্স যদি বলা হয় সেটা ইন্টারন্যাশনাল ম্যাচেই বলেন আর ঘরোয়া ম্যাচেই বলেন, তো এরকম একটা হিসাব নিকাশ ছিল। কিন্তু এখন ক্রিকেটাররা যেটা বলছেন, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, এবং এখানে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটার তো নয়, তাদের সঙ্গে ভাগ্য জড়িয়ে আছে সব ক্রিকেটারদের, ফলে তারা এখন একটা রাজস্বের ভাগ চাচ্ছেন, এবং সেটা আসলে একটা পলিসি করতে হবে, এবং এই পলিসিটা কিন্তু একটা আলোচনাতেই যে হয়ে যাবে বিষয়টা কখনোই এমনটা হওয়ার কথা না। তো সব মিলে আসলে একটা দাবি উঠেছে, সেই দাবিটা আমার ধারণা ক্রিকেটাররাও যখন টেবিলে এই আলোচনা যাবে তখন তারাও আশা করেন না যে এটা এক আলোচনাতেই সলভ হয়ে যাবে। কিন্তু এটা একটা অনেক বড় দাবি। যখন ধর্মঘটে গেলেন সেই মুহূর্তে যখন ভারতের সঙ্গে তাদের টেস্ট খেলতে যাবার আর অল্প সময় বাকি আছে, এইরকম সময়ে এই আন্দোলনটা অথবা এই হরতালটা অথবা তাদের কর্মবিরতি কতখানি যৌক্তিক? আপনার কথা দিয়ে অনেকদিন পর আবার হরতাল শব্দটা পেলাম, এটা খুব আসলেই ধর্মঘট আর হরতাল তো একই জিনিসই। এখন যেটা হচ্ছে এই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটা কেউই বলবে না যে আসলে খুব রাইট প্রক্রিয়া ছিল, যে এভাবে মানে হঠাৎ করে খেলা ছেড়ে দেওয়ার এরকম একটা ডিক্লারেশন যেটা সবাই অবাক হয়েছেন, সেটা শুধু ক্রিকেট বোর্ড বলে না সবাই অবাক হয়েছেন। সেক্ষেত্রে আসলে প্রসেসটা নিয়ে কথা হতেই পারে, কিন্তু আবার এটাও সত্যি কথা যে ক্রিকেট বোর্ড যখন এই আলোচনা টেবিলে বিভিন্ন আলোচনা করবেন, এবং আগেভাগেই তারা বলেছেন অনেক কিছু তারা মেনে নেবেন, কারণ এটা ক্রিকেটের বৃহৎ স্বার্থে। আবার আজকে গুলশানে যখন ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করেছেন বা আলোচনা করেছেন সেখানেও কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, হয়তো কিছু ভুলভ্রান্তি ক্রিকেটারদেরও হতে পারে, ক্রিকেট বোর্ডেরও থাকতে পারে, কিন্তু সেগুলো তো আসলে ক্রিকেটের চেয়ে বড় কখনো হতে পারে না, কারণ বাংলাদেশের একটা বহির্বিশ্বের কাছে ক্রিকেট একটা অন্যতম বড় পরিচয়, সেটা বাঁচানোটা সবারই দায়িত্ব। তো আলটিমেটলি এক দুদিন পর হলেও সেই জায়গাটাই বোধহয় হচ্ছে, এবং ভারত সফর যেহেতু সামনে সেটা আসলে যাতে কোনোভাবে হুমকির মুখে না পড়ে, কারণ ভারতের মাটিতে খেলার সুযোগ বাংলাদেশ খুব বেশি পায় না, এরকম একটা সময় এমনটা হওয়া কারোই প্রত্যাশিত না। এবং সে কারণেই কি বিসিবি সভাপতি বারবার বলছেন যে এর পেছনে কোনো ধরনের ইন্ধন রয়েছে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, এই কথাগুলি কি সেসব কারণেই আসছে? হতে পারে, অবশ্যই সেরকম কারণেই আসছে। আর তার পাশাপাশি বাংলাদেশ তো আসলে ষড়যন্ত্র বা সন্দেহ এরকম সব কিছুর মধ্যেই আসলে খুঁজে পাওয়া যায়, এবং কোনো কোনো জিনিস এটা সত্যিও হয়ে থাকে। এটা শুধু ক্রিকেট অঙ্গনে বলে না, এটা আমাদের দেশের সব আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলেই এগুলো আসলে জড়িত। তো ফলে এই বিষয়গুলো যে একদম উড়িয়ে দেওয়া যায় সেটাও না, আবার এই বিষয়টা এখন যে অবস্থাটায় দাঁড়িয়ে আছে আলোচনা, সেখানে আবার ওই সন্দেহ ওই ষড়যন্ত্র সেটা আবার ভুলে যে আগে বিষয়টা সলভ হতে হবে, তারপরে যে যদি কোনো কিছু এরকম বের হয় কখনো বা কিছু আসে সেটা তো আসলে সময় নির্ধারণ করবে যে সেই বিষয়টা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। বিসিবির কর্তা ব্যক্তি এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই টানাপোড়েন কি ভবিষ্যতে কোনো ধরনের আবার সংকট বাড়াবে কিনা? ভবিষ্যতে সংকট যে দাঁড়াবে না সেটা তো আসলে প্রেডিক্ট করাটা একটু মুশকিল, হয়তো একটা আস্থার সংকট তো তৈরি হয়েছে সেটা তো বোঝাই গেছে, কিন্তু সেই আস্থার সংকটের পরবর্তীতে এখন যখন দুপক্ষ বসবেন তখন আসলে তারা আবার যেহেতু একপক্ষ হয়ে যাবেন, আমরা আশা করি সেরকমটাই, সেক্ষেত্রে আসলে এই পুরনো জিনিসটা মনে না রাখাটাই ভালো হবে, সেটা বোর্ডের জন্যেও ক্রিকেটারদের জন্যেও। কারণ যদি যদি সেটা না হয় তাহলে তার একটা ইফেক্ট কিন্তু ভবিষ্যতে মাঠের পারফরমেন্সে পড়তে পারে বা ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টেও পড়তে পারে, তো আমরা সেটা আসলে আশা করি না, বাট সেটা এখনই বলা যাবে না, ভবিষ্যতেই আসলে এটার উত্তর দেবে। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাউসার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। টেন্ডার, চাঁদাবাজি, মাদকসহ অনৈতিক কাজে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। কাউন্সিল সামনে রেখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি মোল্লা আবু কাউসারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি, নেত্রী নির্দেশনা আমি তাকে জানিয়েছি, তাকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছে।
কেন্দ্র ও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল সামনে রেখে সুবিধাবাদী ও বিতর্কিতদের দল থেকে বের করে দেওয়ার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, দলের সব পর্যায়ে নেতাকর্মীরা নজরদারিতে রয়েছেন। যে কেউ আজকে অপকর্ম করবে সেটা আমি বরদাস্ত করব না, সেটা আমি ব্যবস্থা নেব, এবং ব্যবস্থা নিতে তিনি শুরু করেছেন। এতে যদি আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাও জড়িত থাকেন, তারা কিন্তু নজরদারিতে আছে। এ সময় নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যের সমালোচনা করে তার প্রশ্ন, দেশে যখন ক্যাসিনো বিরোধী অভিযান চলছে তখন কেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এসব কথা বলছেন? যে সময় ক্যাসিনো কাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে বললেন? তিনি এখন উল্টো সুরে কথা বলছেন, তিনি ইউটাউন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন যে তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে। তবে শরিক দলের কোনো একজন নেতার বক্তব্যে 14 দল ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান ওবায়দুল কাদের। পাশাপাশি তার মন্তব্য, ওয়ার্কার্স পার্টিতে রাশেদ খান মেননের অবস্থান আগামীতে কি হবে সেটিও দেখার বিষয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন ও শামসুল হক চৌধুরী সহ 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এ আশঙ্কায় ইমিগ্রেশনে নোটিশ দিয়েছে সংস্থাটি। শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর দুর্নীতিবাজদের তালিকায় এসেছে সংসদ সদস্য, রাজনীতিক, ব্যবসায়ী সহ অনেকের নাম। এরই মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 75 নেতার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক, যার মধ্যে জি কে শামীম, খালেদ, এনামুল ও রূপনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া 24 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তার মধ্যে 24 জনের তালিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে, যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে। গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হকের 4 কোটি টাকা ও তার ভাই রূপন ভূঁইয়ার 14 কোটি 12 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ আদি পাওয়া যায় এবং সেই সম্পদ তাদের দখলে রাখার প্রমাণ পাওয়া যায়। অভিযোগ ওঠা বাকি 51 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানায় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো। বুধবার দুপুরে গণভবনে এর তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার মান না বাড়লে এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল করা হবে বলেও কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। আর যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারেনি তাদেরকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2010 সালে 1624টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের মুখে গত বছরের জুলাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। গত আগস্টে এমপিওভুক্তির জন্য আবেদন করে 9614টি শিক্ষা প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা বুধবার দুপুরে গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে তা উন্মুক্ত করেন সরকার প্রধান। 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে শিক্ষাকে বেছে নিয়েছিলেন, প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করেছিলেন। সেই পথে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। অভিনন্দন জানান নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে। নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা পূর্ণ করতে পেরেছেন বলে এমপিওভুক্ত করা হয়েছে, কাজে এইটা ধরে রাখতে হবে। কেউ যদি ধরে রাখতে ব্যর্থ হয় সাথে সাথে তার এমপিওভুক্তি কেটে যাবে, কারণ এমপিওভুক্তি হয়ে গেছে বেতন তো পাবোই, আর ক্লাস করার দরকার কি, পড়ানোর দরকার কি, চালানোর দরকার কি, এই চিন্তা করলে কিন্তু চলবে না। এমপিওভুক্ত হতে পারেনি এমন প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী নিরাশ না হতে বলেন। তবে এমপিওভুক্তির ক্ষেত্রে দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ছাড় দেওয়ারও ঘোষণা দেন তিনি। কিছু কিছু জায়গায় আমরা বিশেষ বিবেচনা করি, যেমন হাওড় বাওড় এলাকা, পাহাড় এলাকা, চর এলাকা, দুর্গম এলাকা,
সেসব এলাকা হয়তো দেখা যায় যে এইসব যেমন পাহাড়ি এলাকা মাইলের পর মাইল হেঁটে হেঁটে একটা স্কুলে যেতে হয়, তো সেখানে হয়তো সেখানকার নীতিমালা ক্ষেত্র বিশেষে কিছুটা শিথিল করে দেওয়া হয়, কারণ ওই অঞ্চলের ছেলেমেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়। এবং সেই সাথে আমার আর একটা নির্দেশ আছে যে ওই সব এলাকা আমরা বেশিরভাগ আবাসিক স্কুল করে দিতে চাই। শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সবসময় গুরুত্ব দেয় সরকার, কারণ শিক্ষিত জাতিই পারে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে। সেই সময় তিনি অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 13 নভেম্বরের মধ্যে বেতন বৈষম্য দূর করার না হলে প্রাথমিক সমাপনী এবং বার্ষিক পরীক্ষা বয়কট করবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, পুলিশের বাধায় তারা শহীদ মিনারে কর্মসূচি পালন করতে পারেননি। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন, দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন 11তম গ্রেডে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি করতে আসে শিক্ষকরা। তবে তাদের অভিযোগ, শহীদ মিনারে পুলিশ তাদের ঢুকতে দেয়নি, পুলিশ লাঠিপেটা করেছে বলেও অভিযোগ তাদের। এতে 5 জন আহত হয়েছে বলে দাবি শিক্ষকদের। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করছে। শহীদ মিনারের অনুমতি ছাড়াই যেতে চাচ্ছে, এটা আমরা মনে করি যে অত্যন্ত দুঃখজনক, এবং জাতির তৈরির কারিগর হিসেবে তারা এটা করবে এটা আমরা প্রত্যাশা করি। পরে শহীদ মিনারের সামনের রাস্তা প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষকরা। 13 নভেম্বরের মধ্যে দাবি না মানলে লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেয় তারা। আমরা সমাপনী পরীক্ষা বর্জন করব এবং বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করব। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা বিদ্যালয়ে ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে আমরা বিদ্যালয়ে তালা দিতে বাধ্য হব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিটনেসবিহীন গাড়িতে তেল গ্যাস না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া প্রায় 4 লাখ গাড়ির ফিটনেস লাইসেন্স নবায়নের জন্য আরও 2 মাস সময় দিয়েছে আদালত। এই সময়েও গাড়িগুলোকে জ্বালানি সরবরাহ করা যাবে না। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। গত 23 জুলাই 4,79,320 গাড়িকে 2 মাসের মধ্যে ফিটনেস লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেয় হাইকোর্ট। সে অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বরে ফিটনেস পেয়েছে মাত্র 89,000 গাড়ি, বাকি প্রায় 4 লাখের জন্য আরও 2 মাস সময় বাড়িয়েছে আদালত। বুধবার আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় বিআরটিএ। আইনজীবী জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী কার্যক্রম চললেও পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। আগামী 2 মাসে সম্ভব হবে বলে আশা সংস্থাটির। আগামী 2 মাস অথবা যাদের গাড়ি রিনিউয়াল করা হবে সেই পর্যন্ত সময়ে সমস্ত দেশের ফুয়েল স্টেশন, পেট্রোল পাম্প এবং সিএনজি, এলপিজি, গ্যাস যত স্টেশন আছে সেই স্টেশনগুলো থেকে কাউকে ফুয়েল সাপ্লাই করা যাবে না। এই মর্মে যে অথরিটি ইনভলভ আছে সেই অথরিটিগুলোকে ডাইরেকশন দেওয়া হয়েছে, তারা যাতে নিশ্চিত করেন প্রয়োজনে কোনো অর্ডার এই পেট্রোল পাম্প ওনারদেরকে ইস্যু করে এই বিষয়ে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন অনুযায়ী প্রায় 4 লাখ গাড়ি ফিটনেস লাইসেন্স নবায়ন না করায় ক্ষোভ জানায় আদালত। ফিটনেসবিহীন গাড়ি অলরেডি ধরা হচ্ছে সব জায়গায়, প্রত্যেক ডিস্ট্রিক্টে থেকে ধরা হয়েছে। আমরা এই বিষয়ে একটা কমপ্লায়েন্স আদালতে দাখিল করেছি এবং আজকে কোর্ট আরও জোরালোভাবে বলছে যে ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবে যাতে রাস্তায় নামতে না পারে এবং তারা যাতে কোনো জ্বালানি না পায় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার মাধ্যমে গুরুতর আহত করলে বা প্রাণহানি ঘটালে চালকের সর্বোচ্চ সাজা হবে 5 বছরের জেল। সেই সঙ্গে জরিমানার বিধান রেখে কার্যকর হতে যাচ্ছে সড়ক পরিবহন আইন 2081। সড়ক পরিবহন আইন 2011 নভেম্বরের থেকে আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আইনে চালকদের লাইসেন্স পাওয়ার ন্যূনতম যোগ্যতা 8ম শ্রেণী রাখা হয়েছে। 2017 সালের 27শে মার্চ সড়ক পরিবহন আইনের
খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মারা যায় দুই শিক্ষার্থী। পরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভায় উত্থাপনের নির্দেশ দেন। আইন মন্ত্রণালয় খসড়া আইনটি দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠায়। সংসদে পাশের পর গত বছরের 8ই অক্টোবর সড়ক পরিবহন আইন 2018-এর গেজেট প্রকাশ করা হয়। ফেরিঘাটে স্কুল ছাত্র তিতাসের মৃত্যুতে যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের কোনো দায় পায়নি মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন এবং হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। শুনানির পর নৌপরিবহন মন্ত্রণালয় এবং মাদারীপুর জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন 7 নভেম্বরের আগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল হাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের বেঞ্চ। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ফেরি ছাড়তে দেরি হওয়ায় মৃত্যু হয় স্কুল ছাত্র তিতাসের। এর তদন্ত ও 3 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত জুলাইয়ে লিড করে মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস। শুনানির পর এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন চায় আদালত। বুধবার আদালতে জমা দেওয়া হয় সে প্রতিবেদন। তদন্তে যুগ্ম সচিব আব্দুস সবুরের কোনো দায় খুঁজে পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, নির্ধারিত সময়ের বেশি ফেরি আটকে রাখার এখতিয়ার কারণেই। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে যুগ্ম সচিবের দায় রয়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয়েছে বলেও জানান তিনি। একটা করেছে মাদারীপুর ডিসি মহোদয় এবং আরেকটা মিনিস্ট্রি অফ শিপিং করেছিল যে এই তদন্ততে যেহেতু সচিব মহোদয় এবং ডিসি মহোদয় ছাড়া 3 জন লোককে, যারা 3 জন যারা ঘাটে ছিল দায়িত্বরত, তাদেরকে ইনভলভ করে একটা তদন্ত রিপোর্ট এসেছে। আমি মা, আমার ছেলে চলে গেল, আমি কান্না ভুলে গেছিলাম। ঠিক আছে, এত অবহেলা অনিয়ম করলো, এখন ফেরিঘাটের লোকও দোষী, সচিবও দোষী, ডিসিও দোষী। আমি সুন্দর বিচার চাই এবং খুব তাড়াতাড়ি। শুনানিতে আদালত বলেন, মুমূর্ষু রোগী সহ অ্যাম্বুলেন্স আছে জেনেও ভিআইপি ব্যক্তির জন্য ফেরি আটকে রাখা যায় না। পরে দেয়া হয় নৌপরিবহন মন্ত্রণালয় ও মাদারীপুর জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন 7 নভেম্বরের আগে জমা দেওয়ার নির্দেশ। যুগ্ম সচিব জনাব আব্দুস সবুর মণ্ডল, উনি ফেরি পারাপারের সময় যে বিলম্ব ঘটেছে এবং ফেরিঘাটে একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং তাতে মুমূর্ষু রোগী রয়েছে, এই বিষয়টি উনাকে ফেরিঘাট কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি বা উনি অন্য কোনো মাধ্যম থেকেও বিষয়টি জানতেন না, বিধায় তাকে দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 25 জুলাই রাতে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় 3 ঘন্টা ফেরি আটকে রাখা হয় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। এ সময় আটকে পড়া অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় গুরুতর আহত স্কুলছাত্র তিতাস ঘোষের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামীকাল। চাঞ্চল্যকর এই মামলায় 61 কার্যদিবসে বিচারকাজ শেষে রায় ঘোষণা করবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। আলোচিত এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজার দাবি নুসরাতের পরিবার ও এলাকাবাসীর। 27 মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা। এই মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেয়া হয় নুসরাত ও তার পরিবারকে। 6 এপ্রিল সকাল 9:30 সোনাগাজী মাদ্রাসায় নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে হাত পা বেঁধে আগুন ধরিয়ে দেয়া হয়। পুড়ে যায় নুসরাতের শরীরের বেশিরভাগ অংশই। এই ঘটনায় 8 এপ্রিল সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। হামলার পর থেকেই শুরু হয় দেশজুড়ে প্রতিবাদ আর বিচারের দাবিতে আন্দোলন। তদন্ত শেষে 10 জুন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদ সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে 12 আসামি। সাক্ষ্যগ্রহণ, রাষ্ট্রপক্ষ, বাদীপক্ষের যুক্তিতর্ক শেষে ঘোষণা করা হচ্ছে রায়। উইদাউট এনি এভিডেন্স, শুধুমাত্র তার
এই 164 উপর ভিত্তি করে তাকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা যায়। তো আমরা আশা করি যে এই মামলায় সকল অপরাধী শাস্তি পাবে এবং আমরা সর্বোচ্চ শাস্তি, আমরা মৃত্যুদণ্ড কামনা করি। এই হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি নিহত নুসরাতের পরিবারের। আমরা মনে করি যে সুষ্ঠু ন্যায় বিচারের মধ্য দিয়ে নুসরাত যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে গেছে, এভাবে আর কোনো বোন অন্যায়ের প্রতিবাদ করলে যাতে প্রাণ দিতে না হয়, এভাবে প্রকৃত আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নুসরাতের শিক্ষক, সহপাঠী সহ সর্বস্তরের মানুষ। রায়টা যেন ওই রকমই হয়, যেটা থেকে পুরো পৃথিবীর মানুষ মানে বলতে পারবে যে এতনের ক্রাইম আর ভবিষ্যতে কখনোই হবে না। প্রত্যাশা হইল যে প্রকৃত এ ব্যাপারে দোষী তার বিচার হওয়া দরকার। এদিকে আলোচিত এই মামলার রায় উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতির কথা জানিয়েছে ফেনী জেলা পুলিশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ফুটপাথ দখলে কোনো কাউন্সিলর জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে পরপর তিনবারের বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় নয় কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। নোটিশের সন্তোষজনক জবাব না দিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। পরে আইন অনুযায়ী তাদের বহিষ্কার করা হবে। এর বাইরে কেউ ক্যাসিনো, চাঁদাবাজি এবং দুর্নীতিতে দোষী প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মেয়র। মশা নিয়ন্ত্রণ নিয়ে মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন কিউলেক্স এবং এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিউলেক্স মশার প্রজনন স্থল চিহ্নিত করতে 2 জন কনসালট্যান্ট এবং 10 জন শিক্ষানবিশ কীটতত্ত্ববিদ নিয়োগ দেওয়া হয়েছে। ওষুধ ছিটানোর পর মশা মরছে কিনা তাও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আমি যদি দোষী হই সেই দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। যে কাউন্সিলর যদি এখানে দোষ করে থাকে তাকে কিন্তু সেই দোষ নিতেই হবে। যে কাউন্সিলর থাকুক না কেন, সিটি কর্পোরেশনের ব্যক্তি থাকুক না কেন, সরকারি বা বেসরকারি বা কাউন্সিলর রাজনৈতিক ব্যক্তি, মেসেজ কিন্তু আমাদের সকলের জন্য ক্লিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে চলে গেছে দুর্নীতির এগেনস্টে। আমাদের সকল কাউন্সিলর আমরা যারা আছি আমাদেরকে কিন্তু সেটি মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। আবরার হত্যার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে ছাত্র দলের সাবেক নেতারা। সেখানে মির্জা আব্বাস বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা হচ্ছে না, ধরা হচ্ছে মাঝারি দুর্নীতিবাজদের। সরকারের এমন পদক্ষেপ সাধারণ জনগণ ভালো চোখে দেখছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, বেগম জিয়া বলেছিলেন এই সরকার জাতিকে মেধাশূন্য করতে চায়, আবরার হত্যার মাধ্যমে যা প্রমাণিত হলো। আর এই ছিল আজকের আপনার বাংলাদেশে। তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরও একবার। মিরপুরে বিসিবির সাথে ক্রিকেটারদের বৈঠক শুরু, 13 দফা দাবি সাকিব তামিমদের। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা কাউসারকে অব্যাহতি, 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এমপিওভুক্ত হল নতুন 2730 স্কুল কলেজ, মান না বাড়ালে বাতিলের হুঁশিয়ার। বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানিতে সাজা সর্বোচ্চ 5 বছরের জেল, নভেম্বরে আইন কার্যকর। নুসরাত হত্যা মামলায় রায় কাল, অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।